हाय फ्रेंड्स, दिस इज जगत सरकार एंड दिस इज गोपाल सिंह। सब्सक्राइब करें theworldcricket.com और बेल आइकॉन प्रेस को दबाएं रेगुलर वीडियोस अपडेट देखने के लिए। थैंक यू। করেছেন বল এবং হুক করলেন, ওয়েলকাম ওভার বাউন্ডারি। জগৎ সরকার তিনি তার ক্লাস আবারও তুলে ধরলেন, এটাই জগৎ সরকার। Once again, a bomb. Yes, six. It's like the better shot to chill. What a jagut shortcut in some ball. Tick tack, good to go away. এক্ষেত্রে অপসনাপের বাইরে করেছেন, কেননা জগৎ সরকার আগে থেকে ব্যাকফুটে উইকেটের উপর উঠে এসেছিলেন। ওপরে শেষ বলটি থেকে জগৎ সরকার কোনো রান সংগ্রহ করতে পারেনি। আগে থেকে ব্যাকফুটে ঢুকে থাকেন, যদি বলটা রাইজ করতো তাহলে আমার মনে হয় টাইমিংটা ঠিকঠাকই হতো। এক্ষেত্রে ব্যাটে বলে সংযোগ ঘটেনি। উইকেট রক্ষক রোহিতের হাত ঘুরে বল শুভঙ্করের কাছে। ব্যাটের সামনে দিলেন, জগৎকে ব্যাটের সামনে দিলে এই বল আর মাঠে থাকবে না। অত্যন্ত একটা মধুর সম্পর্ক তৈরি করে ফেলে বলের সাথে ব্যাটে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সুব্রত মালাকার মহাশয়। আমরা আরবিএল কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। ও চমৎকার ঘুরিয়ে দিয়েছেন এবং ফাঁকা জায়গা, অর্থাৎ এত সুন্দর গ্যাপ দেখে নিচ্ছেন, ব্যাকফুটে যাচ্ছেন, সফল করছেন। চারটি রান এলো এবারে। জগতের ব্যক্তিগত রান 22। খেলা চলাকালীন কুপার স্পারির আধিকারিক সম্মানীয় সুমন দত্ত মহাশয় আমাদের মঞ্চে স্বাগত জানাই। কুপার স্পারির আধিকারিক সম্মানীয় সুমন দত্ত মহাশয়কে তোমাদের পরে বল একটু টেনে করে একদম ব্যাটের সামনে চমৎকার ড্রাইভ করলেন। অফ ড্রাইভ এর মাধ্যমে চারটি রান চলে এলো জগৎ সরকারের ব্যাট থেকে। টুর্নামেন্টের এমার্জিং প্লেয়ার, দুর্দান্ত ভালো খেলছেন, টপ স্কোরার, টপ সিক্সার, সব দিক থেকে অলরাউন্ড পারফরমেন্স আছে এই জগৎ সরকারের। সুনাম অর্জনকারী একজন কৃতিমান খেলোয়াড় বাল্য, তার ব্যক্তিগত রান 26, দলীয় রান সংখ্যা 40। হোয়াট এ টাইমিং, হোয়াট এ নক, হোয়াট এ পিক আপ, চমৎকার ব্যাটিং, শারীরিক ভারসাম্য, ডান পায়ের উপর ভর রেখে এত সুন্দর হুক করলেন, মিড উইকেট দিয়ে বল সীমানার ওপারে চলে গেল। অর্থাৎ দুর্দান্ত টাইমিং করেন। আই এই আরপিএলটা
এবছর আরপিএল জগৎ সরকারের কাছে একটা চিরস্মরণীয় হয়ে থাকবে। দুর্দান্ত পারফরমেন্স করছেন তিনি, অত্যন্ত ভালো খেলা দর্শকদের উপহার দিচ্ছেন তার ব্যাটের। এত সুন্দর ব্যাটিং পারফরমেন্স, বোলিং বিভাগের ক্ষেত্রে বোলিং পারফরমেন্স, বলটা মাঠে এসেছে। এক মিনিট, পরে একটু বলের গতির হের ফের করেছেন, ক্রস ব্যাটে খেলেছেন জগৎ। ও চমৎকার বল, হাই হাই হাই, অ্যান্ড ট্রেমেন্ডাস টাইমিং অ্যান্ড সুপার সিক্স, অত্যন্ত ভালো শট বল, তারপর অনেকটা রাইজ করিয়েছেন বল। জগৎ তার ট্রেডমার্ক শট খেলছেন, এতটাই আত্মবিশ্বাসে পরিপূর্ণতা লাভ করে নিয়েছেন তিনি যে কোনো বল অনায়াসে ওভার বাউন্ডারি আদায় করে নিচ্ছেন। ও গুড বল, ব্যাং অন টার্গেট, ব্যাং অন টার্গেট, অত্যন্ত ভালো বল, ব্লু স্ল্যাম অফ স্টাম্পকে ফলো আপ করে নিয়ে টার্গেটে রেখেছিলেন বলটিকে, সুবে কাম ব্যাক করলো ভালো। অপরদিকে প্রশংসা করতে হবে জগতের, ভালো বলকে তিনি সমীহ করলেন। স্টাম্প ছেড়ে বাইরে বেরিয়েছিলেন, কেননা অ্যাটাকিং মুডে আছেন ব্যাটসম্যান জগৎ সরকার, তিনি চাইছেন বিগ হিট, কাপল অফ বিগ হিটস অলরেডি, হি গট ইট, অ্যাবসলুটলি টেরিফিক ব্যাটসম্যান জগৎ সরকার। এক্ষেত্রে কেন্দ্র লাইন এবং লেন্থের বাইরে বল করলেন, অতিরিক্ত রান এলো ওয়াইড হিসাবে, দলীয় রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 54। চতুর্থ ওভারে খেলা চলছে, ভেরি গুড বল, মিডল স্ট্যাম্পের বল, হালকা হাতে খেলেছেন মিড উইকেটের দিকে দীপক, ওখানে ফিল্ডার বল করিয়ে ফেরত পাঠাবার ফাঁকে সিঙ্গেলস, ভালো জগতের ব্যক্তিগত রান 40, দলীয় রান সংখ্যা 55। উত্তম বসাকিট, সোলোয়ার ডেলিভারি, অফস্টাপের বাইরে, বাজনাটা একটু বন্ধ করবে, বাজনাটা একটু বন্ধ করবে, বাজনাটা একটু বন্ধ করবে, কারণ ব্যাটে বলে কানেক্ট হলে আম্পায়ারই অনেক সময় শুনতে পারবে না। জগৎ এবং বল মাঠের বাইরে, এক্সেলেন্ট, 46, জগৎ সরকার 46। এক্ষেত্রে তুলে মারার প্রচেষ্টা করেছিল, বোলারের প্রশংসা করতে হবে উত্তম বসাকের, কেননা এই বলটিতে তিনি একটু গতির পরিবর্তন করেছিলেন। জগৎ অপেক্ষা করছিল যে বলটি কুইকলি তার কাছে আসবে, কিন্তু তা হয়নি। ওভারের পরের বল উত্তম, সোলোয়ার বল, এরই সাথে অর্ধশত রান জগৎ সরকারের, এটা ব্যাটটি তুলবে জগৎ, জগৎকে বলবো আমরা ব্যাটটি একটু উপরে তোলার জন্য, একটু করতালি দিন জগতের জন্য, টুর্নামেন্টের টপ স্কোরারের ব্যাট দেখছেন আপনারা, দুর্দান্ত ব্যাটিং তার, ব্যক্তিগত 52 রান তার, 7টি ওভার বাউন্ডারি, 2টি বাউন্ডারি এই 52 রানের মধ্যে রয়েছে। বল কোথায় ফেলবে সামনে জগৎ সরকার, এই সরকারের রাজ চলছে এবছর আরপিএল এ, একটাই সরকার আরপিএল এ, জগৎ সরকার।
এইটা এই টুর্নামেন্টের তার থার্ড 50। অর্থাৎ বল মাঠের বাইরে যাচ্ছে আর আসছে, বোলারকে জায়গা দিচ্ছেন না তিনি। এগেইন হেলিকপ্টার মারার প্রচেষ্টা করেছিলেন, বটম হ্যান্ড ইউজ করেছিলেন খানিকটা। ফিল্ডার রয়েছে বলে নিচে, হারাধন বর্মন টল ম্যান ক্যাচটিকে তালুবন্দি করলো। অর্থাৎ লেগ স্ট্যাম্পেড পায়ের সামনের বল ফ্লিক করেছিলেন এবং আউট হলো। দুর্দান্ত ইনিংস কিন্তু তিনি অলরেডি উপহার দিয়ে গেলেন।